বলতে বলতে হাসির অনুষ্ঠান রাত 11:35 শনিবার মনে আছে তো কার অনুষ্ঠান খুব মজার অনুষ্ঠান আর সবাই না এখানে মানে আমি হাসছি কারণ ওয়াদি আমাদের এখানে সবাই বসে পড়েছে দেখেছেন তো পুরো মানে পুরো ইউনিট চলে আসে না টিভিতে কেউ অত রাতে দেখতে পায় না যখন রেকর্ডিং হয় সব চলে আসে সবাই মন খুলে হাসে আনন্দ করে আমিও হাসছি আর উপস্থিত রয়েছে রুমাদি রুমাদি নমস্কার নমস্কার শুটিং দেখবে রুমাদির গান শুনবে আর বলছে আজকে খুব নাচবে ওরা রুমাদি সব ফোক সং করবে আর নাচবে চলুন বিহুরে লগন দিয়ে শুরু হবে তাহলে এটা শুরু করি আমার দর্শক বন্ধুদের আনন্দ করুন এনজয় করুন নিজের মতো করেন কেউ কিছু মনে করবেন না এটা ওনার স্টাইলে উনি করেন মজার অনুষ্ঠান এত বছরের পর বছর চলছে গাদা ফুল মাথায় দিয়েছে এই শিল্পী আর এখন হলুদ গাদার ফুলটা হয়ে ভালো লাগবে রুমাদি আবার গাদা ফুল দেখিয়েও দিচ্ছে রুমাদি নিজেই সাজেন কিন্তু নিজের মতো করে সাজেন যা ইচ্ছা করেন এবং অবশ্যই সব দিকে এক্সপার্ট মানে আপনারা ভাবতে পারবেন না এখন নাকি ব্যারাকপুরে রুমাদি নামলেই সবাই ছেকে ধরে রুমাদি গান জানে নাচ জানে ঘর গোছানো জানে রান্না বান্না জানে সবই তো এক্সপার্ট ভেঙে মোর ঘাড়ের চাবি নিয়ে যাবি টেলামারি ভেঙে মোর ঘাড়ের চাবি নিয়ে যাবি টেলামারি মন খালি চাঁদ নিয়ে যাবে শিলামারি
মাঝে মিউজিশিয়ানরা মনে হয় হার্ট অ্যাটাক হয়ে গেছে, বাজাতে বাজাতে কেমন যেন উপর দিকে চোখ উঠে যাচ্ছে। যাই হোক, সবাই এনজয় করে, মজার অনুষ্ঠান, সমীরণ বাজাচ্ছিল এরকম করে, ওপর দিকে চোখ উঠে যাচ্ছে ওর বাজাতে বাজাতে, আর শুভ্র কিবোর্ড বাজাচ্ছে, ও বসে পড়ে মাঝে মাঝে রেস্ট নেয়। এত আনন্দ, এত মজা কোথাও পাবেন না, কোথাও মানে টিকিট কেটেও আপনারা এত আনন্দ পাবেন না। তোমাদের যে আনন্দ দিনের পর দিন দিয়ে যাচ্ছে, বিনা পয়সা সবাই দেখছে, বিনা পয়সা সবাই এগিয়ে আসুন, গিফট নিয়ে আসবেন, শিল্পীকে আপনারা ইন্সপিরেশন দিন, তাহলে শিল্পী আরো এগিয়ে যাবে। সেটা আমি চাই না, তা এত মন কাউন নেই, কয়েকজন আমার দর্শক বন্ধু দিয়েছে, অবশ্য অনেকেই অনেক কিছু দিয়েছে, শাড়ি সালোয়ার, কিন্তু সবার মন তো সেই না, কিন্তু ভালোবাসাটা চাই, যেন আমাদের পাড়াটা সব দেখলে মানে ধরছে ধরছে। হ্যাঁ, বাচ্চারা বাড়ি থেকে এখন দিনের বেলা বেরোতে পারছি না, বেরোতে পারছি না, তো অবস্থা খারাপ, রাস্তা ঘাটে মানে স্টপেজে দাঁড়াচ্ছি সব বেশি, ম্যাডাম প্রোগ্রাম দেখেছি, চায়ের দোকানে চা খায়, বাইক নিয়ে নিয়ে সব চলে আসে, ম্যাডাম ওষুধের দোকানে গেছে, আস্তা ওষুধের দোকান, ওনারা তো আমার সব প্রোগ্রাম দেখে, ম্যাডাম ফাটাফাটি, ম্যাডাম ব্যারাকপুরের গর্ব, সবাই বলছে তোমাদেরকে, সবাই ম্যাডামকে যা সুন্দর লাগে সব বলছে। আবার আরেকজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, উনি সত্যি থাকে, বলে এটা ম্যাডাম না উমা ঘোষ না, যে আমাকে চেনেন, বলে আপনাকে তো আমি টিভিতে দেখি, আর এফএম থেকে তো কল করছে, এফএম থেকে তো আপনাকে দিয়ে পড়ি দিতে পাচ্ছে না, আমি সর্বদাকে দিয়ে পড়িয়েছি এফএম এ, উনি বলেও দিয়েছে, এমন করে আমার বাড়িতে আসতে চাইছে, আমি টাইম দিতে পারছি না, আমার ভীষণ লজ্জা লাগছে, এমনকি আমাকে ইনভাইট করেছে যাওয়ার জন্য, এখন যেতে পারছি না, আমি ভাবছি সানডেতে বলবো, সানডেতে বলবেন, তারপরে সিরিয়াল করার জন্য বাড়িতে আসছে, তাহলে সিরিয়ালের জন্য ডাক, ইনভাইট কার্ড আপনাকে দেখিয়েছি, নাটক যাত্রা সবই তো রুমাদিকে এখন চাইছে, ফোন করবেন, এসএমএস করবেন, এত রাতে ফোন করবেন না, কালকে ফোন করবেন, আজ এসএমএস করুন, আর সিডি গুলো নিয়ে যান সবাই। কফি হাউসে লাভ জানা সিনাতে সিনাতে কফি হাউসে লাভ কখনো কখনো মনে হবে এইসব গান শুনেছেন, কিন্তু এগুলো শোনা না, এগুলো ওনার নিজের থেকে আসে, উনি অনেক গান শোনেন টোনেন, তারপর নিজের রিসার্চ, নিজে কিছু করব, সেই কিছু কিছু সুর কিছু অনেকের চেনা চেনা লাগে, কিন্তু এগুলো কিন্তু কমন না, এগুলো উনি নিজের থেকে ইনভেন্ট করতে হবে, করতে হবে, নিজেকে স্টাইল বানাতে হবে, অনেক রিসার্চ করেছেন রুমাদি এত বছরের রুমাদি। হ্যাঁ, আর বিভিন্ন রকম কারোর থেকে কিছু কথা নিয়ে, কারোর থেকে কিছু শুনে, বাজানো নানান ধরনের বাজানো, হারমোনিয়াম তো এ ক্লাস বাজায়, সত্যি হারমোনিয়ামটা দারুণ বাজানোর মধ্যে অনেকে শিখতে চাইছেন, রুমাদি সময় দিতে পারেন না, নিজের মতো করে নিজের স্টাইলে করেন, কেউ কিচ্ছু মনে করবেন না, এটা ওটা এটা ওনার ইনভেনশন। ফিল্ম সংস গুলো কিভাবে আমি নিচ্ছি, তাহলে সবসময় একটু হয়তো শুনলে কপি করেন না, কিন্তু ওই একটা দুটো ওয়ার্ড নিয়ে নিজের মতো করে স্টাইলে গানটা করে আমি টিভি থেকে নিচ্ছি, আগে ছোটবেলা আমার সেই নেশা ছিল, একবার দুবার শুনেন রুমাদি ঠিক, আমি ছোটবেলা কিভাবে গান শিখেছি, রেডিও থেকে নিয়ে নিয়ে, রেকর্ড প্লেয়ার চালাতো সেখান থেকে, রুমাদি নিজস্ব একটা স্টাইল আছে, রুমাদি কিন্তু এটা বজায় রাখতে চান, ওই কপি সিঙ্গার হতে চান না, সুতরাং নিজের যা মনে আসেন করেন। আচ্ছা মা, এক দর্শক বন্ধু বলছে টুনির মা, টুনির মাটা অনেক দিন হয় না, রোমান ফোন করবেন, এসএমএস করবেন, সবাই সিডি নিয়ে যাবেন, গিফট নিয়ে আসবেন, নাম্বার কথা ছাড়ি না, যাটা লাগে যেতে মারে আমি চিনি না, ওটা কি না খাইতে দেবো সব।
রিম্পা, মধুমিতা দি, রিয়া ফেভারিট ক্যামেরাম্যান, অ্যাঙ্কার, এই অ্যাঙ্কার বলছি ফেভারিট ক্যামেরাম্যান মনোজ। আপনি আপনি এসএমএস তো পড়ছেন না, আমাকে লিখেছে এক নজরে না দেখে নিয়ে বন্ধু। বাবা গান এত হচ্ছে, নিজের স্টাইলে করে যাচ্ছেন গো। এক নজরে না দেখে নিয়ে বন্ধু, দুনিয়া অন্ধ হয় বাস তোমার না পাইলে বন্ধু, দম জান মরে যায় ও বন্ধু তুমি কল্যাণী থেকে রুমাদি, খুব আনন্দ পাই আপনার গান শুনে আমরা, সত্যি আপনি খুব মজা দেন গান শুনিয়ে। রুমাদি আপনার গান শুনে আমরা খুব আনন্দ পাচ্ছি, আই লাভ ইউ রুমাদি, ইউ আর ভেরি সুইট, খুব খুশি থাকো আর আমাদের আনন্দ দিয়ে যাও। নামটা লিখবেন, কোথা থেকে লিখছেন লিখবেন, দেব এন্ড ফ্যামিলি, অসাধারণ লাগছে রুমাদি তোমাকে। আচ্ছা রুমাদি, পার্থ, মৌমিতা, অভিনব বেলেঘাটা থেকে লিখছে, রুমাদি আপনার টোন কোয়ালিটিটা ভীষণ ভালো। সোমা চৌধুরী, বাসুদেব চৌধুরী, ইউ আর ভেরি সুইট, জয়নগর থেকে ত্রিশাগ্নি, ইউ আর ফ্যান্টাস্টিক, শ্রেয়সী গড়িয়া থেকে, আর অভিজিৎ, রুমাদি আপ লত একজন বিশিষ্ট শিল্পীর নাম নিয়েছেন, তার সঙ্গে আপনাকে তুলনা করেছেন, ফ্রম তাপস সরকার, তেঘরিয়া। রুমাদি কারোর সাথে কম্পেয়ার হয় না, আমি চাই না কারোর সাথে কম্পেয়ার। রুমাদি রুমাদির একটা জায়গা তৈরি করে নিয়েছেন,
আমি ক্লাসিক্যাল জানি, আমি দেশ বিদেশ আমি ক্লাসিক্যাল করেছি, প্রচুর টিচার নিয়ে আমি করেছি, মানে এক্সপিরিয়েন্স নিয়েছি প্রচুর প্রচুর প্রচুর। ওই আমার এক সার্টিফিকেটে ভর্তি আমার, আমি বলেছি একদিন নিয়ে আসবো। রুমাদি ইউ আর জিনিয়াস আবার লিখেছে, হ্যাঁ আমার সার্টিফিকেট নিয়ে যাবেন। মিউজিশিয়ান না বলছে আপনারা দেখবো, এত তো অ্যালবাম বের করা মুখের কথা না, কিভাবে বের করতে হয় অ্যালবাম। রুমাদি আপনার হেয়ার স্টাইল কি ভালো, সম্রাটার টুকায় পিকনিক গার্ডেন, এই চুলটা আর কি, চুলের স্টাইলটা ভালো, চুলের স্টাইলটা খুব হাসি স্টাইল। আপনিও নিজেও আপনি জানেন না রুমাদি আপনি কত সুন্দর, আর আপনার গান যে কি হয় আপনি নিজে বোঝেন না। খুব বড় ফ্যান আমরা শ্রেয়সী চৌধুরী, দেবারতী চন্দ, সংযুক্তা সাহা বাগুইহাটি থেকে লিখেছে, বলছে ক্লাসিক্যাল রুমাদির সুন্দর লিখ, বলছে ক্লাসিক্যাল ঠুংরি পর্যন্ত ওরা বলছে রুমাদি লাভ ইউ, ওরা মানে বলতে পারছে আর কি জিনিসগুলো। রুমাদি আই লাভ ইউ, পার্থ ফ্রম সাদার্ন এভিনিউ, রুমাদি সো সুইট, সোমা চৌধুরী, বাসুদেব চৌধুরী, রুমাদি আপনার প্রোগ্রাম অসাধারণ। আচ্ছা সায়ন্তন ফ্রম ওঙ্কার নিউজ, ওঙ্কার নিউজের একজন জার্নালিস্ট সায়ন্তন লিখছে আপনার প্রোগ্রাম অসাধারণ। আপনাকে বললাম না যে আমি থেকে আমার মা আপনার বিশাল ফ্যান লিখছে, চলুন একটা গান শুনি। জিন্দেগি এসে ফ্যান এসে প্রোগ্রামটাই রুমাদি প্রাণ, রুমাদি এ নিয়ে বেঁচে আছেন, আপনাদের ভালোবাসা নিয়ে গিফট পাঠাবেন রুমাদিকে, এটা একটা শ্রদ্ধা আপনাদের। চলো রুমাদি গানে চলে যাই।
গান হবে প্রতি শনিবার রাত 11:35 ও না টাইম শেষ রেড লাইট জ্বলে গেছে আমাদের স্টপ করতে হবে তোমাদের দর্শকদের কিছু বলা থাকলে বলে নিন আবার সামনে শনিবার আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ হয়ে গেছে আমি বুঝতে পারিনি টাটা বাই বাই আমার দর্শক বন্ধুদের আপনারা আমার জন্য জেগে থাকেন আমি সেই জন্য থ্যাংকস আর খুব ভালো ভালো আমার দর্শক ভালো ভালো বন্ধুরা এসএমএস করেছেন আর যারা ভালো না আমাকে আমার গান ভালো লাগে না আমাকে দেখতে ভালো লাগে না তারা কখনো এসএমএস করবেন না বিহায়া হবেন না টাটা বাই 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 গুড নাইট আমার মিউজিশিয়ান অ্যাঙ্কার আমার ক্যামেরা আবার দেখা হবে শনিবার 11:35 ফোন করবেন এসএমএস করবেন গানের রিকোয়েস্ট রাখবেন রুমাদি পরের দিন গাইবেন ছোটখাটো বাড়ির অ্যারেঞ্জমেন্ট হলে ফাংশন হলে রুমাদিকে ডাকুন আর সিডি নিয়ে যান গিফট নিয়ে যান ভালো থাকবেন অবশ্যই রুমাদি ধন্যবাদ